19 সেপ্টেম্বর 2022 তারিখ হতে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশনে উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হতে যাচ্ছে, হাই লেভেল ইভেন্ট অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি। এই অধিবেশনে যোগদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আগামী 20 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবে। নিউ ইয়র্ক ভ্রমণের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী 15 থেকে 19 সেপ্টেম্বর যুক্তরাজ্য ভ্রমণ করবেন। নিউ ইয়র্কের সফর শেষে তিনি 25 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন। বর্তমানে বিশ্ব কোভিড মহামারী সহ একটি বহুমাত্রিক সংকটময় পরিস্থিতি পার করছে। বহুমাত্রিক বিশ্ব সংকট মোকাবিলায় কার্যকর উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা একান্ত প্রয়োজন। এ প্রেক্ষিতে এবছর সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হিসাবে ওয়াটারশেড মোমেন্ট ট্রান্সফরমেটিভ সলিউশনস টু ইন্টারলকিং চ্যালেঞ্জেস শীর্ষক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। এবারে ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে হচ্ছে ওয়াটারশেড মোমেন্ট ট্রান্সফরমেটিভ সলিউশনস টু ইন্টারলকিং চ্যালেঞ্জেস, এর উপরেই মূলত আপনার ফোকাস করা হবে। আপনারা জানেন করোনা মহামারী ও বিশ্বের চলমান বিভিন্ন সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে খাদ্য এবং জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে বিভিন্ন দেশে ব্যাপক মূল্যস্ফীতি হয়েছে। নতুন এ সংকটের ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। এসব কারণে জাতিসংঘের এই সাধারণ অধিবেশনে করোনা মহামারী, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বহুপাক্ষিকতাবাদ, টেকসই আবাসন, নিরাপদ, নির্ভরযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অবকাঠামো গঠনের বিষয়সমূহ আলোচনায় প্রাধান্য পাবে। বাংলাদেশ প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ এসব ইস্যুতে বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরবে। উচ্চ পর্যায়ের সভা সমূহ প্রতি বছরের ন্যায় এবছরও সাধারণ বিতর্ক পর্ব চলাকালীন বেশ কিছু উচ্চ পর্যায়ের সভা, হাই লেভেল মিটিং অনুষ্ঠিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য উচ্চ পর্যায়ের সভাগুলো হল, এক, ট্রান্সফর্মিং এডুকেশন সামিট শীর্ষক উচ্চ পর্যায়ের সভা। এই উচ্চ পর্যায়ের সভাটি 19 সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী 20 তারিখে পৌঁছবেন, এটা 19 তারিখে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে ট্রান্সফর্মিং এডুকেশন সামিটের উদ্বোধনী অনুষ্ঠান, ডিজিটাল ট্রান্সফরমেশন শিক্ষক স্পটলাইট সেশনে অংশগ্রহণ, লিডার্স রাউন্ড টেবিলে সভাপতি করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু 19 সেপ্টেম্বর লন্ডনে ব্রিটেনের রানি এলিজাবেথ এর অন্ত্যেষ্টিক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন বিদায়, তিনি ট্রান্সফর্মিং এডুকেশন সামিট শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় অংশগ্রহণ করতে পারছেন। তবে মাননীয় শিক্ষামন্ত্রী উক্ত সামিটে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করবেন। করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে না উঠতেই ইউক্রেন সংঘাত বিশ্বকে সামষ্টিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এই প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোকে যে প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে সে বিষয়টি এবং সংকট মোকাবিলায় একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ কিংবা নিষেধাজ্ঞার মতো সিদ্ধান্ত না নিয়ে সংকট সমাধানে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান এবং বহুপাক্ষিকতাবাদে বাদকে সর্বাধিক গুরুত্ব প্রদান করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে গুরুত্ব আরোপ করতে পারেন। করোনার মতো ভবিষ্যৎ স্বাস্থ্য সংকট মোকাবিলার লক্ষ্যে টিকা এবং প্রতিষেধকের ন্যায্য ও আরও ন্যায়সঙ্গত বণ্টনের জন্য আহ্বান
পূর্ণ ব্যক্ত করতে পারেন। আন্তর্জাতিক আইন অনুসারে রোহিঙ্গা সংকট সমাধানে উপায় খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাতে পারেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, সন্ত্রাস এবং সহিংস উগ্রপন্থার বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, নিরাপদ অভিবাসন, অভিবাসীদের মৌলিক পরিষেবা এবং প্রাপ্তির নিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ফিলিস্তিন সম্পর্কিত বিষয়সমূহ তার বক্তব্যে উঠে আসতে পারে। এবারের অধিবেশনে দ্য ফিউচার অফ ডিজিটাল কোঅপারেশন, বিল্ডিং রেজিলিয়েন্স থ্রু সেফ ট্রাস্টেড অ্যান্ড ইনক্লুসিভ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হাই লেভেল রাউন্ড টেবল অন মাল্টিল্যাটারালিজম অ্যান্ড ফুড সিকিউরিটি বিষয়ক আরও দুটি পৃথক উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এ দুটি উচ্চ পর্যায়ের সভায় উপযুক্ত প্রতিনিধি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রথম সভাটিতে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা অংশগ্রহণ করতে পারেন।